আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিয়ে বাড়ির আরেকটা ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। গতকাল হচ্ছে লাইটিংয়ের কাজ অনেকটা সেরে রেখে গেছে, তো রাত্রেবেলা লাইটিং জ্বালানোর পরে একটু মানে ভিডিও করছিলাম, আর ভালোই লাগছিল দেখতে। আর ওইদিকে আরেকটা বাড়িতেও বিয়ে হচ্ছে, তো ভালো লাগছে আসলে পাড়ার মধ্যে একই জায়গাতে দুইটা বাড়িতে বিয়ে। আর আজকে সকালবেলায় হচ্ছে ডেকোরেটরের লোক চলে এসেছে, এখানে প্যান্ডেলের আয়োজন হবে আর তারপরে আবার স্টেজও করা হবে। তো সব কিছু মিলিয়ে আসলে দেখতে কিন্তু ভালোই লাগছে, বিয়ে বাড়ির একটা অন্যরকম আমেজ শুরু হয়েছে। আর পাশের বাড়িতেও গান বাজনা চলছে, এই বাড়িতে আসলে এখনও গান বাজনা সেরকম আয়োজন করা হয়নি, শুধু লাইটিং, তারপরে হচ্ছে আমরা সবাই যতটুকু হাসি ঠাট্টা মজা করছি এই আর কি। আর এদিকে হচ্ছে সকালবেলা আমি মামিদের ওখানে যাচ্ছিলাম, দেখা যায় যে সারাদিনই আসলে এই বাড়িতেই বেশি থাকা হচ্ছে যেহেতু বিয়ে বাড়ি এখানে। আর এদিকে এই যে ডেকোরেটরের কাজ চলছে, বেশ অনেকটাই কাজ ওরা করে ফেলেছে, বেশি সময় লাগবে না, কালকেই হয়তোবা এগুলো কাজ কমপ্লিট হয়ে যাবে। আর বিশেষ করে আসলে বাচ্চারা খুবই মজা করছে। আর এদিকে রুকায়া বুড়িও রেডি হয়েছে, ওরা আজকে হচ্ছে ক্ষীরের যে আয়োজন সেখানে যাবে। বিয়েবাড়ি আসলে অন্যরকম একটা মজা থাকে, সবাই মিলে একসাথে কাজ করা, তারপরে দেখা যায় যে একসাথে গল্প গুজব, বিয়ে বিভিন্ন রকম প্রোগ্রাম নিয়ে আলোচনা করা। তো এদিকে হচ্ছে মিম, তারপরে আপু, আর এদিকে ভাবি, ওরা সবাই মিলে হচ্ছে মুরগিগুলো সব ঠিক করছিল। এদিকে আপু হচ্ছে রোস্টের জন্য মুরগির মাংস কাটছিল, তারপরে মিম আবার সালাদের জন্য ছোট ছোট টুকরো করছিল, এদিকে আবার যে রান্না হবে সেই মুরগির পিসগুলো আলাদাভাবে করা হচ্ছিল, মানে এক একজন এক একভাবে করে কাজ করছিল। তো এটাও কিন্তু এক ধরনের আনন্দ যে সব কাজ নিজেরা মিলে করা, এটাও কিন্তু ভালো লাগে। বিয়ে বাড়িতে আসলে হাজারটা কাজ, কে নিয়ে যাবে, মামিরা নিয়ে যাবে, মাথায় কাপড় দিতে হবে, মাথায় কাপড় দাও, হ্যাঁ আমি চুলটা বাইরে নেই না, ও চুল তো ভেজা, কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। তোমরা দুইজন ম্যাচিং ম্যাচিং, হ্যাঁ এই সাবিন আপু, এই যে আমার মামি ডাকতেছে, তুমি নাকি এদিক দিয়ে যাবা, ওরে রুকাইয়া, ওরে লিপস্টিক, এই রংটা ভালো লাগছে আরো বেশি, মা মা রেডি হয়ে তারপরে মা আসবে খালামণির সাথে, তুমি যাও বাসে যাবা, আবার কইছে যে সবাই আসো না, শিশু হলুদ কি মা, এই গাড়ি যাচ্ছ না কেন তোমরা, কি হয়েছে মা, আপু গাড়ি যাচ্ছে না, যাবে যাবে এখনই যাবে, সুন্দর ম্যাচিং হয়েছে, আমার এটা তুলে দে তো মরম, কেউ যদি আবার দিয়ে দেয় তখন আবার মুছতে হবে, তাই আচ্ছা কেউ ধরবে না, কেউ ধরবে না। এদিকে সবাই মিলে ছবি তুলছিল আর সবাইকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে। আজকে একটু দূরে যাবে, মানে পাড়ার মধ্যেই পাশের আরেকটা বাড়িতে যাবে, আসিফদের বাড়িতে। তো এই জন্য হচ্ছে সবাই আজকে ম্যাচিং ম্যাচিং করে রেডি হয়েছে। আর হলুদে কিন্তু খুব ভালো লাগে সবাই ওই রকম হলুদ শাড়ি পরলে, তো সবাইকে সুন্দর লাগছে। তানজিলাকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল দেখতে, মানে খুব ফ্রেশ লাগছিল ওর মুখটা। আর এখানে আমার মামিরা, তারপরে হচ্ছে আমার ছোটো মামাতো ভাইয়ের বউ, তারপরে আমাদের রুকায়া বুড়ি, আর হচ্ছে পাপিয়া ভাবিদের বাসা থেকে ইতি ভাবি, মানে সবাই আসলে ক্ষীরে আসলে যারা যায় আশেপাশে সবাই মিলে আজকে আসিফদের বাড়িতে ক্ষীরের অনুষ্ঠানে যাবে। তো এদিকে আমার শরীরটা যেহেতু ভালো না সেই জন্য আমি যাব না, আর তার সাথে আবার রুমাইসাও ঘুমিয়ে গেছে, তো ওই জন্য রুমাইসাকে এখানেই শুয়ে দিলাম, আর আমি আর ওই থাকবো। আর বড় মামি ছিল, তো মামিও সবার শেষে গেল, তো এই কারণে আমি রুমাইসাকে নিয়ে আছি বাড়িতে, আর সবাই তানজিলার ক্ষীরের অনুষ্ঠানে গেল।
তো আজকেই মনে হয় হচ্ছে মোটামুটি বাহিরে ক্ষীর খাওয়া আর হয়তো দুই একদিন হবে, আর তাছাড়া কালকে থেকে হয়তো বিয়ের অন্যান্য প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তো বিয়ে বাড়িতে ভালোই মজা করছি সবাই মিলে, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার আসলে শরীরটা ভালো না, সবাই তো বুঝতেই পারছেন, তো সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন যারা আমার আজকের ব্লগটা দেখছেন, সবার কাছে আসলে দোয়া চাই। তো এদিকে এই যে রুমাইসা বুড়ি ঘুমিয়ে গেছে, তো ওকে নিয়ে আমি বাড়িতে আছি। সবার এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে না আসলে খুব ভালো লাগছে, সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। মানে সবসময়ই আসলে আপনাদের সবার সাপোর্ট দেখে আমার খুব ভালো লাগে, আপনাদের জন্য সবসময় আমি মন থেকে অনেক অনেক দোয়া করি। পরবর্তী ব্লগে আবারও কথা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।